এবারের বাজেটের সবচেয়ে আলোচিত খবর সেটি হচ্ছে, 3 কার্ড থাকলে 2,000 টাকা কর দিতে হবে। অর্থাৎ সরকারি কোনো সেবা নিতে গেলেই আপনাকে 2,000 টাকা কর দিতে হবে, পকেটে টাকা না থাকলেও দিতে হবে। তা শুনে আপনি রেগে যেতে পারেন, পকেটে না টাকা থাকলে কর থেকে দিব? তারই তো বিষয়টা বললে আপনারা হয়তো হয়তো কিছুটা বুঝতে পারেন যে ব্যাপারটা আসলে কি, কোন ধরনের সেবাতে আপনাকে 2,000 টাকা দিতে হবে আর কোন ধরনের সেবাতে আপনাকে দিতে হবে না, সেটা আমি এখানে বিস্তারিত কথা বলতেছি। 2023-24 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে এমন করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম না করলেও আয়ের পরিমাণ নির্বিশেষে ন্যূনতম করের পরিমাণ 2,000 টাকা। মানে আমি যেটা প্রথমে বললাম আর কি, আপনি যদি 3 কার্ডের সেবা নিতে চান তাহলে আপনাকে 2,000 টাকা দিতে হবে। এক্ষেত্রে প্রস্তাব অনুযায়ী 38 ধরনের সেবা নিতে হলে করদাতাকে 2,000 টাকা ন্যূনতম আয় কর দিয়ে রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে তা যদি আয় কর দেওয়ার মতো আয় নাও থাকে, তারপরও তাকে 2,000 টাকা আয় কর দিতে। জানা গেছে প্রস্তাবিত নতুন আয়কর আইনে এক্ষেত্রে আরও 6টি সেবা যুক্ত করা হচ্ছে, ফলে আরও 6 ধরনের সেবা পাওয়ার জন্য 2,000 টাকার ন্যূনতম আয়কর রিটার্নের প্রমাণ দাখিল করতে হবে। আগামী অর্থবছরের বাজেটে অবশ্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করেছেন। এখন একজন ব্যক্তির 3 লাখ টাকা আয়ের উপর তাকে কোনো কর দিতে হয় না, আগামী বছরে এটা বাড়িয়ে 3.5 লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। দেশের প্রায় 88 লাখ মানুষ আছেন যাদের কর শনাক্তকরণ নাম্বার বা TIN আছে, নানা কারণে তারা এটি নিয়েছেন। এদের মধ্যে 30 লাখের কিছু বেশি মানুষ তাদের রিটার্ন জমা দেন, তাদের অনেকেই শূন্য কর দেখিয়ে রিটার্ন জমা দেন, অর্থাৎ আয়কর দেওয়ার মতো আয় তাদের নেই। বর্তমানে যে 38 ধরনের সেবা নেওয়ার জন্য আয়কর রিটার্ন জমা দিতে হয়, জেনে না যাক সেগুলা কী কী। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু কমেন্ট করে জানাবেন এই বিষয়টা সরকারের উচিত হয়েছে কি হয়নি। চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানার জন্য আমাদের ইউনিভার্সাল স্মার্ট স্টাডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সবসময় আপডেট জানতে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে 5 লাখ টাকা বা তার বেশি অঙ্কের ঋণের আবেদন করলে আপনাকে 2,000 টাকা দিতে হবে আর কি। সেবাগুলো আমি বলতেছি, এটা 1 নম্বর সেবা বললাম। এবার হচ্ছে 2 নম্বর, কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা পরিচালক হলে আমদানি ও রপ্তানি নিবন্ধন প্রত্যয়পত্র পেতে সিটি কর্পোরেশনস বা পৌরসভার অধীনে ট্রেড লাইসেন্স লাভ বা নবায়ন সমবায় সমিতি নিবন্ধন। 5 নম্বর আসছে সমবায় সমিতি নিবন্ধন লাভের ক্ষেত্রে। 6 নম্বর আসছে সাধারণ বীমা কোম্পানির সার্ভেয়ার হিসেবে লাইসেন্স পেতে বা তালিকাভুক্ত হতে। 7 নম্বরে রয়েছে নিবন্ধন স্থানান্তর চুক্তি বাই নানা আম মুক্তারনামা, জমি বিক্রয়, সিটি কর্পোরেশনস, পৌরসভা ও জেলা সদরে অ্যাপার্টমেন্ট নির্মাণ যেখানে চুক্তিমূল্য 10 লাখ টাকার বেশি। 8 নম্বরে রয়েছে ক্রেডিট কার্ড নেওয়া বা ধারাবাহিক ব্যবহার ক্ষেত্রে, এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য 2 লাখ টাকা পর্যন্ত। 9 নম্বরে রয়েছে চিকিৎসক, ডেন্টিস্ট, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার বা অন্যান্য সমজাতীয় পেশাদারদের পেশাদার সংগঠনের সদস্য পদ লাভ বা টিকিয়ে রাখ। মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইনের অধীনে লাইসেন্স লাভ ও টিকিয়ে রাখতে। 11 নম্বরে পড়তেছে বাণিজ্য ও পেশাদার সংগঠনের সদস্য পদ লাভ ও টিকিয়ে রাখতে। 12 নম্বরে পড়ে ওষুধ বিক্রির লাইসেন্স পাওয়া ও টিকিয়ে রাখা, ফায়ার লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, BSTI লাইসেন্স ও ক্লিয়ারেন্স। 13 নম্বরে আসছে যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ এবং সিটি কর্পোরেশন এলাকায় গ্যাসের আবাসিক সংযোগ। 14 নম্বরে পড়ছে ভাড়ায় চালিত লঞ্চ, স্টিমার, ফিশিং ট্রলার, কার্গো, কোস্টার, ডাম, বার্জ ইত্যাদি সহ যে কোনো জলযানের জরিপ সার্টিফিকেট লাভ বা তার মেয়াদ অব্যাহত রাখার চালিয়ে। 15 নম্বরে পড়ছে জেলায় জেলা প্রশাসনের কার্যালয় বা পরিবেশ অধিদপ্তরের দ্বারা ইট তৈরির অনুমতিপ্রাপ্তি বা অনুমতি নবায়ন করা যেখানে যেটা প্রযোজ্য। 16 নম্বরে পড়ছে সিটি কর্পোরেশন, জেলা সদর দপ্তর ও পৌরসভা এলাকায় আন্তর্জাতিক পাঠ্যক্রম বা জাতীয় পাঠ্যক্রমের ইংরেজি সংস্করণের অধীনে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সন্তান বা পোষ্যের ভর্তির ক্ষেত্রে। সিটি কর্পোরেশনস বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ পাওয়া। 18 নম্বরে পড়ছে কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ পাওয়া ও অব্যাহত রাখা, অস্ত্রের লাইসেন্স পাওয়া বা অব্যাহত রাখা। 20 নম্বরে আমদানির উদ্দেশ্যে একটি ঋণপত্র খোলা। 21 নম্বরে 5 লাখ টাকার বেশি অঙ্কের পোস্টাল সঞ্চয় হিসাব। 22 নম্বরে 10 লাখ টাকার বেশি ক্রেডিট ব্যালেন্স সহ
যে কোনো ধরনের ব্যাংক হিসাব খোলা ও অব্যাহত রাখ। 23 নম্বর, 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র। 24 নম্বর, যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা, যেমন উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ। 25 নম্বরে পড়ছে মোটরগাড়ি, স্থান, বাসস্থান বা অন্য কোনো সম্পদ দিয়ে অভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ। 26 নম্বরে পড়ছে ব্যবস্থাপক বা প্রশাসনিক কার্যক্রমে নিযুক্ত বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধায়ক পদে নিযুক্ত যে কোনো ব্যক্তির বেতন হিসেবে অর্থ গ্রহণ। 27 নম্বরে পড়ছে বছরের যে কোনো সময় 16,000 টাকা বা তার বেশি মূল্য বেতন গ্রহণ করলে সরকারি বা কর্তৃপক্ষের কর্পোরেশনের আইনের দ্বারা সৃষ্ট সরকারি সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে এটি। 28 নম্বরে পড়ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ স্থানান্তর বা মোবাইল অ্যাকাউন্ট রিচার্জের ক্ষেত্রে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে কোনো কমিশন ফি বা অন্য ন্যূনতম প্রাপ্তির। 29 নম্বরে পড়ছে কোনো উপদেষ্টা বা পরামর্শ পরিষেবা, ক্যাটারিং পরিষেবা, ইভেন্ট ম্যানেজমেন্ট পরিষেবা, জনবল সরবরাহ বা নিরাপত্তা পরিষেবা প্রদানের জন্য কোনো সংস্থার কাছ থেকে কোনো নিবাসীর অর্থ গ্রহণ। 30 নম্বরে পড়ছে মাসিক পেমেন্টের এমপি অধীন সরকারের কাছ থেকে কোনো পরিমাণ অর্থ গ্রহণ করা যদি তার পরিমাণ প্রতি মাসে 16,000 টাকার বেশি। এরপরে রয়েছে 31 নম্বর, বিমা কোম্পানির এজেন্সি প্রত্যয়নপত্রের নিবন্ধন বা নবায়ন। 32 নম্বরে 2-3 চাকার গাড়ি ব্যতীত যে কোনো ধরনের মোটর গাড়ির ফিটনেস নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা নবায়নের ক্ষেত্রে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতে নিবন্ধিত বেসরকারি সংস্থাকে বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি লাইসেন্সধারী ক্ষুদ্র ঋণ বিতরণকারী সংস্থার বিদেশি অনুদান। 34 নম্বরে বাংলাদেশের ভোক্তাদের কাছে যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো পণ্য বা সেবা বিক্রি করা। 35 নম্বরে কোম্পানির আইন 1994 ও সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860-এর অধীনে নিবন্ধিত ক্লাবের সদস্যপদ লাভের জন্য আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে পণ্য সরবরাহ চুক্তি সম্পাদন বা পরিষেবা প্রদানের উদ্দেশ্যে একজন নির্বাহীর দরপত্র নথি জমা। 37 নম্বরে হয়েছে আমদানি বা রপ্তানির জন্য বিল অব এন্ট্রি জমা দেওয়া। 38 নম্বরে রাজুক, সিডিএ, কেডিএ, আরডিএ বা সিটি কর্পোরেশন ও পৌরসভার এলাকায় যে কোনো ভবন নির্মাণের পরিকল্পনা জমা। এই যে 38টা সেবার কথা আমি বললাম আপনাদেরকে, এই সেবাগুলো যদি আপনারা নিতে যান তাহলে আপনাকে 2,000 টাকার কর দিতে হবে। দেওয়ার পর এই সেবাগুলো আপনারা নিতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের কাছে কমেন্টে আশা করতেছি এই বিষয়ে আপনারা কি বলতেছেন সেটা নিয়ে। সরকার এই যে বাজেট আমাদেরকে দিল, আমরা কি মেনে নিলাম এখানে শেষ, নাকি আপনাদের কোনো মন্তব্য রয়েছে, কিছু বলার রয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। 2023 এবং 2024-এর যে বাজেট রয়েছে, এই বাজেটটা কেমন হলো, কোথায় ব্যয় হবে, কত আয় হবে, পুরো বাজেট আপনাদের কাছে নেক্সট ভিডিওতে উপস্থাপন করা হবে। সো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, শেষ পর্যন্ত দেখা।